আব্বা আমার কবর জিয়ারত কবর জিয়ারতের জন্য টার্গেট হয়ে যাওয়ার তো আগে হয়তো পছন্দ করে যায় আমাদের তো যাওয়া হয় বিভিন্ন কারণে যখনই গেলাম তখন আব্বা আমার কবরটা জিয়ারত করে যায় না আপনি আপনার বাবার কবর দিয়ে আপনার মায়ের কবর দিয়ে এখানে গিয়ে দাঁড়াইয়া
Ya ben tahu. Ya kamu respon ben, dek sini ya itu aksoro ben sebenarnya. Apa apa yang kamu rasa ini ya di dalam kreasi, pertama paling tinggi dia darau. Cinta kau, kumar 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 bapa yang kena suri ya. Jadi suri kita ni, awalnya kita ni suri jadi kena ni kita punca ini hati hati itu kalau naik. বগরে জাওনের পর পর আল্লাহ পাক তাকে আরেকটা শরীর দিয়েছেন আরেকটা জীবন আরেকটা পোশাক ওই পোশাকে তিনি সেখানে যদি আল্লাহ পাক চান তাহলে আপনার কথাগুলো সব সেখান থেকে তিনি শুনতেছে এরকম লাগে কবরওয়ালা শুনে কিনা কাউকে সালাম দিলে সকল পয়গম্বর তো জিন্দা কবরের আর অন্যদের ব্যাপারে বলা হয় যে এদের আল্লাহ কখনো কখনো সন্ধান যখন আসতেছে তো কবরওয়ালাকে তোমার ছেলে আসতে আসতে রেডি হোক সে রেডি হয়ে যা এবং সে মত বাবা বসে আছে কবরে মা বসে আছে কবরে তার দিকে আর ছেলে এসে যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন আনতুম লানা সাদাকুম ওয়া নাহনু তাবাউন লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ও কবরের বাসিন্দা তোমাদের কি আমি সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম তোমরা আমাদের আগে আগে কবরে এসে সব জমা হয়ে গেছো তোমাদের পিছনের পিছনে নিশ্চিত আমরাও কবরের দিকে রওনা করছি ঠিক না নাকি আদম সুরে মারকাদ নজর সুরে দুনিয়া আদম সুরে মারকাদ নজর সুরে দুনিয়া কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায় কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায় আল্লাহর আশিকরা বলেন নজর থাকতে হবে সামনের দিকে কথা ঠিকতে নাকি কেউ যদি হুন্ডা চালাইলো নজর হইলো পেছনের দিকে হুন্ডা চলে সামনের দিকে কবরের দিকে নজর না রাখিয়া পেছনের দিকে নজর পেছন হইল দুনিয়া পেছন হইল কি ওই দিকে যদি তাকায় থাকো নজর সুরে দুনিয়া কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায় কিধর যা রহা হ্যায় কিধর দেখতা আসতে আসতে গেলাম
আবার পায়ের দিকে গিয়ে প্রথম দাঁড়িয়ে এরপরে আস্তে আস্তে মাথা চেহারা বরাবর ডাবের মধ্যে আসছে যে জীবন দশায় আপনি এরকম যতটুকু কাছে এতটুকু কাছে যাবেন যতটুকু দূরে থাকতেন ততটুকু দূরে দাঁড়াইতেন অনেক সময় থাকে দশ পনেরো জনের মধ্যে কবর দেওয়ার সময় যায় আগে কে থাকবে পরে কে থাকবে কিন্তু জীবন দশায় যে আগে থাকতো সেই আগে থাকবে এরপরে মুখ বরাবর চেহারা বরাবর পশ্চিম দিকে আপনি মুখ দিকে ঘিরে দাঁড়ায় গেলেন সুরা ফাতিহা পড়েন না সুরা ফাতিহা পড়ানোর পরে এই কয়েক আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ হুদা লিল মুত্তাকীন আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ ওয়ায়ুকীমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ এটুকু পর্যন্ত পড়ে আর যদি মুখস্থ থাকে এই সুরা বাকারার শেষ কয়টা আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন সবাই আদাবের মধ্যে আছে
সবাই কি কষ্টের মধ্যে আছে। আমি এখন জান্নাতের বাসিন্দা হয়ে গেছি, তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি, অনেকদিন যাবো তোমাদের শরীর আমি কি অন্যায় করছিলাম? আমি কি তোমাকে কম আদর করছিলাম? আমি কি তোমার কোন কষ্ট দিয়েছিলাম? তোমার জন্য তো আমি সব কিছু করে আসছি, তুমি যেন সুখে থাকো। কষ্টের মধ্যে পড়ে আছি, তুমি আমার এক বিন্দু খবর লও না। এই জন্য আমি তোমাকে যা জানাইলাম এটারে তুমি গুরুত্ব দিলা না। চোখে দেখে বিশ্বাস করে, চোখে দেখে না বিশ্বাসও করে না, এটা তো হইলো হায়ওয়ান জানোয়ার। এটা কি হায়ওয়ান জানোয়ার? গরু একটাকে যদি আপনি হাজার বার বলেন যে ওই মসজিদের দক্ষিণ দিকে এখানে কাছে যা গিয়ে খাইয়া, গরু কিছু বুঝবে না। এটা না দেখলে বুঝবে না, না দেখলে কি বুঝবে না। আরে দেখিয়া কাম করন, এটা হইলো পশুর কাম, আর ভুজা কাম করন, এটা হইলো মানুষের কাম। আল্লাহর হাকিম বলেছেন কবর অবসানের জায়গা, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আল্লাহর হাকিম বলেন কবর হইলো প্রথম ঠিকানা, কবর হইলো প্রথম ঠিকানা। মৌত কো মত দূর সমঝো, মৌত হ্যায় হর দম কল্পনা, এটারে আল্লাহ ধরে রাখছে, এটারে এটারে কি
একদিকে, নামাজ একদিকে, রোজা একদিকে, হজ একদিকে, যাকাত একদিকে, আপনাকে চতুর্দিক থেকে দাঁড় করাই এরা পার হয়ে গেছে। এরা আপনি চিনবেন, দেখলে চিনবেন যে এতে যাকাত, এতে হজ, এতে রোজা, এতে নামাজ। কিন্তু একটা লোক এতে খালি মাঝদুরি করে, মাঝদুরি করে এবং ফেরেশতাদেরকে মুনকার নাকিয়ে এদেরকেও থামায় দেয় না। তারপরে এই লোকটা অল্প বয়সের, এই লোকটা তুমি কে, তুমি এখানে আমার পাহাড়া দাঁড়িয়ে? তো ওই ছেলেটা বলতেছে, আমি হইলাম আপনার ওই কোরআনে পাকের তেলাওয়াত, যেটা আপনি শেষ রাতে মুহাম্মদের সঙ্গে তেলাওয়াত করতেন, রইলাম সেই কোরআন যাকে আপনি মুহাম্মদ করতেন। আমি আপনি আমাদের দুনিয়াতে মুহাম্মদ করতেন, সকাল সন্ধ্যায় তেলাওয়াত করতেন, আমাকে আপনি মুহাম্মদ করতেন, চুমা দিচ্ছেন, আমাকে বুকে রাখছেন, আমাকে মুহাম্মদ করছেন, আপনি দুনিয়ায় আমাকে মুহাম্মদ করছেন, বহুদের পরে আমি আপনার মুহাম্মদের এখন প্রতিদান। আমি আপনার সঙ্গ ত্যাগ করব না। এজন্য কোরআন শরীফ পড়বেন, বিশেষ কোরআন শরীফ পড়বেন, আর অপরটা আলো হয়ে যাবে আপনার জন্য, ছায়া থাকবে এবং আমার মন রাস্তা দিয়ে আগে আগে আছে, এটা আপনার সব আয়োজন করতে আছে।